রাজশাহী সরকারি মহিলা কলেজে পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত মহানগর ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া। পুলিশ জানিয়েছে তার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরকের একটি মামলা রয়েছে। এই মামলায় আদালতে পাঠানো হলে প্রিয়াকে জেল হাজতে পাঠানো হয়। জান্নাতুল ফেরদৌস প্রিয়া বিকেলে ডিগ্রি পরীক্ষা দিতে গেলে কয়েকজন ছাত্রী তাকে চিনতে পেরে অন্যান্য শিক্ষার্থীদেরকে জানায়। এক পর্যায়ে তাকে মারধর করে পুলিশে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।